1970 সেই জাতীয়তাবোধের একটা তীব্র উন্মেষ আমরা দেখি, সেই উন্মেষকে আসলে চলচ্চিত্রে ওই ক্যানভাসে অনুবাদ করেছিলেন, সেই সময়কে অনুবাদ করেছিলেন জহির রায়হান। যদিও পরবর্তীতে আমরা দেখি এই চলচ্চিত্রটি আসলে বাংলাদেশের মুক্তিকামী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনের একটি চলচ্চিত্র, যেটি কালের সীমানা অতিক্রম করে একটি কালজয়ী চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে, আমাদের অহংকারের চলচ্চিত্রে রূপান্তরিত হয়েছে, আমাদের জাতীয় চলচ্চিত্রের আসলে আদি ভিত্তিভূমি বা আদি বীজ যদি বলি এই চলচ্চিত্রের ভেতরে আছে। এখন তিনি কেমন করে আসলে সেই সময়কে অনুবাদ করেছিলেন? সেই সময়টা ছিল স্বৈর শাসক আইয়ুব খানের এক নায়কত্ব যে তিনি চালিয়েছিলেন, সেই অধীনে তার অধীনে বাঙালিদের আসলে নিপীড়ন চলছিল চারপাশে, এবং সেই নিপীড়নটাকে তিনি চলচ্চিত্রে সরাসরি না এনে প্রতীকের ভেতর দিয়ে, একটা পারিবারিক মেলোড্রামাটিক কাহিনীর ভেতর দিয়ে তিনি সমগ্র রাষ্ট্রের বা বৃহত্তর রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অঙ্গনের চিত্রকে আসলে প্রতিকায়িত করলেন। এটার ভেতর দিয়ে একাধারে এই চলচ্চিত্রটি, আমরা যদি বলি এটি একটি রাজনৈতিক চলচ্চিত্র সেটাও বলা যাবে, এটি একটি পারিবারিক চলচ্চিত্র সেটাও বলা যাবে, এবং একাধারে এই চলচ্চিত্রকে হয়তো কেউ কেউ বলবেন যে হ্যাঁ এটা একটা মেলোড্রামাটিক চলচ্চিত্র, তাও বলা যাবে। কিন্তু এই মেলোড্রামার ফাঁকে ফাঁকে তার চলচ্চিত্র ঢং বা তার নির্মাণ কুশলতার গুণে এটার ফাঁকে ফাঁকে তিনি অনেক এক্সপেরিমেন্ট করেছেন, অনেক নিরীক্ষা করেছেন, যেটা সেই সময়ের জন্য একটি দুরাগত প্রয়াস আমি বলবো, একটা ভবিষ্যৎমুখী প্রয়াস। হ্যাঁ, তো সেই সময় আপনি দেখেন এই চলচ্চিত্রটি, আমরা দেখি যে একটি পরিবারের কাহিনী নিয়ে আবর্তিত হয়েছে, এবং সেখানে একটি বোন, তার দুই ভাই এবং তার উকিল স্বামী, এই প্রেক্ষাপটে ছবিটি এবং সেই নারীটি, সেই বোন যার চরিত্রে অভিনয় করেছেন রওশন জামিল, তিনি খুব দজ্জাল মেজাজের একটি নারী, যে কোনো কিছু আসলে শুনতে চায় না, কাউকে গান গাইতে দিতে চায় না, 21 ফেব্রুয়ারি কি সে জানে না, বাড়িতে তেল ফুরিয়ে গেলে সেই কাজের লোকদের বেতন থেকে সেই একটা মাইনে কেটে রাখে, পুরো হচ্ছে স্বৈর শাসকের যা যা গুণাবলী তার ভিতরে আমরা দেখি, এবং সে তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সে অনেক কুট চালে লিপ্ত হয়, এবং সে এক পর্যায়ে আমরা দেখি যে সাথী বিথি নামের যে দুই বোন, একটি বোনকে বিষ খাওয়ানোর যে পরিকল্পনা সেই পরিকল্পনা তিনি করেন, এবং আপাত দৃষ্টিতে তিনি একটা পর্যায়ে মানে কিছুটা তার তিনি স্বার্থ ক্ষমতা ফিরিয়ে আনবার জন্য। তো সুতরাং জহির রায়হান একটা পারিবারিক কাঠামোর ভিতরে সমগ্র রাষ্ট্রের কাঠামোকে তিনি তুলে এনেছেন, এটা কোনো কাহিনীর দিক থেকে। আর নির্মাণের দিক থেকে তিনি, আমি যে বলছি যে তিনি এখানে অনেক ভবিষ্যৎমুখী চলচ্চিত্রের প্রণোদনাকে ব্যক্ত করেছেন। দেখেন, আপনি যদি সঙ্গীতের কথায় আসেন, সেখানে আমরা দেখছি যে আমার সোনার বাংলা একটি গান আছে, যদিও সেই গানের ভেতর দিয়ে বা এই চলচ্চিত্রের বিভিন্ন নির্মাণের ভেতর দিয়ে একটা মাতৃ রূপের একটা আইডিয়ালাইজড নির্মাণ আমরা দেখি, মাদার ইমেজ, সেখানে হয়তো মাদার ইমেজ এসেছে বৃহত্তর অর্থে, কিন্তু পরবর্তীতে আপনি দেখেন স্বাধীনতার পরবর্তী সময়ে আমরা দেখি যে আমার সোনার বাংলা এই গানটি বাংলাদেশের জাতীয় সঙ্গীতে পরিণত হলো। সুতরাং পরাধীন একটি জাতির চলচ্চিত্র তিনি নির্মাণ করছেন, এবং সেখানে কিন্তু তিনি ইঙ্গিত রচনা করছেন ভবিষ্যতে যে এরকম একটি দেশ আসবে, এরকম নিষ্পেষণের ভেতর দিয়ে আমরা আছি, এবং সেই নিষ্পেষণ পরিবার এবং বৃহত্তর অঙ্গে যদি শেষ করা যায়, এই নিপীড়নের যদি প্রতিবাদ করা যায়, তা তবেই আসলে সম্ভব সমাজে এবং রাষ্ট্রে এবং পরিবারে একটি সমতা ভিত্তিক রাষ্ট্রীয় কাঠামো নির্মাণের। এবং ছবির পরতে পরতে আমরা দেখি যে সেখানে একাধারে যেমন প্রতিবাদ আছে, বিদ্রোহ আছে, রাষ্ট্রীয় অঙ্গনেও বিদ্রোহ আছে। ওই পরিবারের একটি ভাই ফারুক, আমরা তাকে দেখি, তিনি ছাত্র আন্দোলনের সাথে জড়িত, তিনি মিছিল করছেন, বাড়ির যে দীর্ঘদিনের ভৃত্য বা সে এক মানে এক পর্যায়ে পরিবারের একটি অংশ হয়ে উঠেছে মধু, তিনি শুরুর দিকে আন্দোলনের সাথে সম্পৃক্ততা ছিল না, যেটা আসলে জহিরা ইঙ্গিত করেছে যে সাধারণ মানুষ হয়তো গুরুত্বটা বুঝছে না, কিন্তু পরবর্তীতে তার যে আসলে এক ধরনের বোধোদয় হয় যে আসলে তো যা হচ্ছে চারপাশে এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, তো মধু এক পর্যায়ে আমরা দেখি যে
আন্দোলনে এসে যুক্ত হয় এবং সেই আন্দোলনে তার মৃত্যু ঘটে। এবং মধুর মৃত্যুর পর আবার আবার দেখি একটি জন্ম হচ্ছে, যে বাঙালিকে বলছে যে তোমার, এখানে জহির রায়হান যেন ইঙ্গিত দিচ্ছে বাঙালিদেরকে যে আপনাদের এই আন্দোলনের পথে মৃত্যু হতে পারে, কিন্তু মৃত্যু দিয়েই শেষ নয়, আবার নতুন করে শুরু করতে হবে। এবং পরের দৃশ্যে আমরা দেখি যে বিথীর সন্তান মুক্তি জন্ম লাভ করছে। তো সুতরাং এখানে দুটো বিপরীত ধর্মী কাহিনীকে জুড়ে দেয়া যে প্রবণতা, একটা ব্রেকথ্রু এলিয়েনেশন তৈরির প্রবণতা জহির রায়হান এই চলচ্চিত্রে করেছেন। যদিও চলচ্চিত্রটির মূল সুর কিন্তু মেলোড্রামাটিক, একটু সঙ্গীত নির্ভর, একটু আইডিয়ালাইজড, হ্যাঁ, যেখানে আমরা নারীকে হয়তো দেখি যে নারী খুব সংকীর্ণ চিন্তার পরিচয় বহনকারী, নারীর কারণে সংসারে অশান্তি হচ্ছে, নারীরা একটা সাথী বিথী এক পর্যায়ে তারা হয়তো বিশ্ববিদ্যালয়ে যায়, আবার দেখি আমরা যে পরবর্তীতে সময়ে তারা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটি মেয়ে সংসারের চাবির জন্য কিরকম কলহে লিপ্ত হয়। যাই হোক, নারীর আমরা খুব স্ট্রং একটা রিপ্রেজেন্টেশন হয়তো দেখি না, কিন্তু একটা সংলাপে আমরা শুনি আনোয়ার হোসেন তার বোনকে বলছে যে এই জন্য কি তোমাদেরকে আমি পড়িয়েছিলাম কিনা, একজন এক বোন আর এক বোনকে বিষ খাওয়াবে। যাই হোক, ঘটনাটা যদিও এক বোন এক বোনকে খাওয়ায় না, সেই স্বৈরাচারী নারী বা বোন ফারুক এবং আমি ঠিক নামটা মনে করতে পারছি না, সেই স্বৈরাচারী বোনের কাণ্ড। যাই হোক, নারীর নারীকে তিনি স্ট্রং চরিত্রে হয়তো নির্মাণ করেননি, কিন্তু নারী ওভারঅল চলচ্চিত্রটি আসলে মাতৃরূপে এসেছে, যে কারণে আসলে আনোয়ার হোসেনের একটা সংলাপে আমরা শুনি এমাটি আমার মা, এমাটি আমার দেশ, সুতরাং দেশকে রক্ষা করবে তার দেশাত্মবোধে উদ্দীপ্ত তো দামাল ছেলেরা, সেই বিষয়টি এসেছে। এটা আসলে প্রচলিত আমাদের মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবিতেও কম বেশি এসেছে, হ্যাঁ, যে ছেলেরা অনেক বেশি সক্রিয় পলিটিক্যাল অ্যাক্টিভিটিসে, তারা অনেক বেশি কন্ট্রিবিউট করছে, তারা অনেক বেশি সচেতন, সেই জায়গাতে নারীদের একটু অসচেতনতা পরিলক্ষিত হয়। যাই হোক, হয়তো সেই সময়ে অধিকাংশ নারীরা আন্দোলনে সম্পৃক্ত হয়নি, কিন্তু বাংলাদেশের অনেক নারী 70-এর দশকে বা 71-এর যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। যারা সক্রিয়ভাবে অংশ নিতে পারেনি তারাও বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে অংশ নিয়েছে। সুতরাং নারীদের এক ধরনের রাজনৈতিক সচেতনতা ছিল, যেটা অনেক ক্ষেত্রেই এই চলচ্চিত্রের যে তিনটি নারী আমরা দেখি সেটা অনেক ক্ষেত্রে হয়তো সেভাবে ফুটে উঠেনি। একটা পর্যায়ে ফারুক তার স্ত্রী বিথীকে বলছে যে তোমার সাথে তো আমার পরিচয় হয়েছিল মিছিলে। যেই নারীটি মিছিলে গিয়েছিল এক সময়ে, সেই নারীটি খুব সাংসারিক তুচ্ছ একটি বিষয়ে যে চাবি বা ক্ষমতা নিয়ে তার যে কলহ, সেই জিনিসটা হয়তো কোথাও কোথাও আমাদের চোখে লেগেছে। যাই হোক, জহির রায়হান তো আমি বলেছি যে তিনি আসলে মেলোড্রামার ভেতর দিয়ে একটি রাজনৈতিক চলচ্চিত্রের নির্মাণের আসলে আকাঙ্ক্ষা তিনি আকাঙ্ক্ষা করেছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন। এখন তখন যেহেতু রাজনৈতিক বক্তব্যকে সরাসরি বলা যাচ্ছে না, তিনি হয়তো এই মেলোড্রামা বা প্রতীকের আশ্রয় নিয়েছেন, তবে কোথাও কোথাও আসলে স্পষ্টত এই মানুষের অধিকার বাঁচার লড়াই, ন্যায্য দাবি, খাজনা বন্ধ করা, 11 দফা মেনে নেবার যে দাবি এবং রাজবন্দীদের মুক্তির দাবি, এগুলো আসলে কখনো প্ল্যাকার্ডে এসেছে, শহীদ মিনারে যখন যাচ্ছে প্রভাত ফেরির প্রথম যে গান সেখানেও আমরা দেখি যে এই ধরনের প্ল্যাকার্ড আছে। পরবর্তীতে আন্দোলন সংগ্রামে যখন ফারুক বা আনোয়ার হোসেন তারা যাচ্ছেন, সে সমস্ত আন্দোলনে বা যেই প্রসেশনের পর মধুর মৃত্যু হয় সেখানেও আমরা দেখি যে রাজবন্দীদের মুক্তি দাও, আসলে এই রাজবন্দি কারা, তখন কিন্তু বঙ্গবন্ধু জেলে ছিলেন, এটা এক পর্যায়ে আমাদের জাতীয় নেতার মুক্তির একটি আকাঙ্ক্ষা সেখানে আছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে জহির রায়হান চলচ্চিত্রের প্রতি দৃশ্যেই, প্রতি দৃশ্যে না হোক বিভিন্ন দৃশ্যে তিনি কিন্তু উল্লেখ করেছেন। একটা দৃশ্যে আমরা বলতে পারি আনোয়ার হোসেনকে নিষ্পেষিত স্বামী, সেই বোনের স্বামী খান আতা প্রশ্ন করছে যে আচ্ছা এই রাষ্ট্রে রাষ্ট্রে তো যুদ্ধ হলে
বা কোনো অনিয়ম অন্যায় হলে আমরা প্রতিবাদ করি, বাড়িতে অন্যায় হলে কি করব। তখন কিন্তু আনোয়ার হোসেন চমৎকার করে বলেছেন যে রাষ্ট্র এবং বাড়ি তো একই, রাষ্ট্র হচ্ছে বৃহত্তর অর্থে আর বাড়ি হচ্ছে একটু ছোট অর্থে, অন্যায় হলে যে কোনো জায়গাতেই আসলে প্রতিবাদ করতে হবে। তো সুতরাং জহির রায়হান কিন্তু বলছেন, আবার যখন শেষ পর্যন্ত যেই দজ্জাল নারীটি, যাকে এখানে দজ্জাল হিসেবে চিত্রায়িত করা হয়েছে, সরি আমি কাউকে কোনো নারীকে আসলে দজ্জাল হিসেবে সেভাবে বলতে পারি না, কিন্তু এই চলচ্চিত্রে তাকে স্বৈর শাসকের সমান্তরালে উপস্থাপন করা হয়েছে, এবং সে যখন শেষ পর্যন্ত কারাগারে, সরি কারাগারে নয়, কাঠগড়ায় দোষী সাব্যস্ত হলো, তখন কিন্তু সে বলছে যে আমার ভুল হয়েছে, তোমাকে বিষ দেওয়া উচিত ছিল, স্বামীকে বলছে, যে স্বামী উকিল স্বামী প্রমাণ করলেন যে সে দায়ী। তখন স্বামী বলছেন হিটলারও কিন্তু ভুল করেছিল। অর্থাৎ এক নায়কত্বকে আসলে জহির রায়হান তীব্রভাবে ঘৃণা করেছেন, এবং এই এক নায়কত্বের যে নানা রূপ, পরিবার, সমাজ, আইয়ুবীয় শাসন ব্যবস্থা কিংবা বৈশ্বিক অর্থে হিটলারের প্রসঙ্গ তিনি টেনে এনেছেন। তো জহির রায়হান এই জীবন থেকে নেয়ার চলচ্চিত্রের ভেতরে তিনি, আমি তো বলছি যে ফিলোসফিক্যাল দিক থেকে এটা যে মনে হতে পারে যে মেলোড্রামা, বাট এটার ভেতরে অনেক বেশি অনেক আকাঙ্ক্ষা, বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা, স্বাধিকারের আকাঙ্ক্ষা, আমি সেই স্বাধীনতার জন্য লড়াই করতে হবে, সেই মূল বক্তব্যটি চলে এসেছে। এবং নির্মাণের দিক থেকে আমি বলেছি যে তিনি নিরীক্ষা করেছেন, কখনো দৃশ্য চলছে চলছে দৃশ্য চলার মাঝখানে তিনি ফটোগ্রাফিকে সংযুক্ত করেছেন, আবার একটি খুব মিলনন্তক দৃশ্যের পর পরে তিনি আবার বিয়োগান্তক দৃশ্য সংযোজন করেছেন, আবার বিয়োগান্তক দৃশ্যের পর মিলনন্তক দৃশ্য সংযোজন করেছেন, বৈপরীত্য সৃষ্টি করেছেন। মেলোড্রামার নিয়ম হচ্ছে দর্শকের সাথে এমপ্যাথি তৈরি করে, সংযোগ তৈরি করে, দর্শককে বেদনায় কাতর করে, কিন্তু জহির রায়হান এখানে প্রায়শই তিনি দর্শককে একাধারে যেমন একাত্ম করতে চেয়েছেন, আবার বিচ্ছিন্ন করেছেন চলচ্চিত্র থেকে। কোথাও কোথাও দর্শককে বলেছেন তুমি একটু ভাবো আসলে চারপাশে যা হচ্ছে তা হওয়া, তা হওয়া উচিত নয়, এবং দর্শক যেন সক্রিয় হয় এই দেশের স্বাধীনতা আন্দোলনে, তারই ডাক যেন আমরা শুনি। এবং ছবিটা শুরু হয় 21 ফেব্রুয়ারির পোস্টার অঙ্কনের ভেতর দিয়ে, আমরা দেখি আনোয়ার হোসেন 21 ফেব্রুয়ারির পোস্টার অঙ্কন করছেন, এবং ছবিটি শেষও হয় শহীদ মিনারে তাদের শহীদদের স্মরণ করবার ভিতর দিয়ে। এই যে তিনি মেমোরি বা আমাদের জাতীয় স্মৃতিকে নিয়ে এসেছেন এই চলচ্চিত্রে, জাতীয় স্মৃতিকে এনে আসলে তিনি একটু আবেগায়িত করতে চেয়েছেন, আবার একাধারে কিন্তু আমাদের ভাবিয়েছেন যে 21 ফেব্রুয়ারি, যে জন্য 21 ফেব্রুয়ারির শহীদের রক্ত ঝরেছে, যেই রক্তের প্রতি আমরা আজ শ্রদ্ধাশীল, যাদের আমরা স্মরণ করছি পুষ্প দিয়ে, প্রভাত ফেরির ভিতর দিয়ে, গানের ভিতর দিয়ে, সেই শহীদের রক্তের ঋণ কিন্তু শোধ হবে যদি আমরা এই সংগ্রামটাকে চালিয়ে নিতে পারি। তো যাই হোক, এই এই চলচ্চিত্র আমি বলবো এটি আমাদের জাতীয় চলচ্চিত্রের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চলচ্চিত্র, যদিও তখনও জাতিগতভাবে বাংলাদেশের বা রাষ্ট্রীয় কাঠামো তৈরি হয়নি, কিন্তু একটি পরাধীন জাতীয় একটি প্রধান জাতি কিন্তু তার জাতীয় চলচ্চিত্র নির্মাণের আকাঙ্ক্ষা বা নির্মাণ কাঠামো তৈরি করতে পারে। জহির রায়হানের এই চলচ্চিত্র যেন এর সূচনা, এবং এই চলচ্চিত্রের পরে তিনি কিন্তু বলেছেন যে আমি আজকে যেখানে এসেছি সেখান থেকে আর ফিরে যাবার নয়, আমাকে এখন সৃষ্টি করতে হবে, এবং যার কন্টিনিউটি হিসেবে আমরা পরবর্তীতে দেখি তিনি তৈরি করলেন স্টপ জেনোসাইড, সেটা আরো বেশি পলিটিক্যাল ফিল্ম, এবং সেখানে আমরা দেখি নানা নিরীক্ষার ভিতর দিয়ে তিনি একটি তৃতীয় চলচ্চিত্রের নির্মাণ ভঙ্গিতে পৌঁছলেন, এবং তিনি যদি বেঁচে থাকতেন, তার পক্ষে যদি সম্ভব হতো লেট দেয়ার বি লাইট, সেখানে আমরা হয়তো আরো নতুন নিরীক্ষার উপস্থাপনা দেখতে পারতাম। মাত্র 37 বছর বয়সে আমরা এই কালজয়ী নির্মাতাকে হারিয়েছি। যাই হোক, জহির রায়হানের চলচ্চিত্র আমাদের জাতীয় চলচ্চিত্রের ইতিহাসে আমাদের জন্য যেমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, তেমনি এটি আমাদের জন্য আমাদের চলচ্চিত্রের ইতিহাসে শুধু নয়, বাঙালির জাতীয় জীবনে, সাংস্কৃতিক জীবনে জহির রায়হানের জীবন থেকে নেয়া
আমাদের জন্য একটি কালজয়ী সম্পদ, সিনেমাটিক অ্যাসেট, যে চলচ্চিত্র আমাদেরকে এখনো ভাবায়, এখনো আমাদেরকে জাতীয় চেতনায় উদ্বুদ্ধ করে।